যত বড় স্বপ্ন হবে পূরণ করতে ততই কষ্ট হবে, আর যত বড় কষ্ট হবে ঠিক তত বড়ই সাকসেসও পাবে। তো আমি তোমাদের সাথে তোমাদের টিভির থেকে আর এম বাদশাহ, স্বপ্ন যতটা বড় হবে ততটাই কষ্ট হবে, আর যতটা কষ্ট হবে পূরণ করতে ততটাই সাকসেস পাবো আমরা আমাদের জীবনে। তো গেট রেডি স্বপ্ন সাথে কাজ করতে এবং তাকে অনেক বড় সাকসেস দিতে। অনলি আই ক্যান চেঞ্জ মাই লাইফ, নো ওয়ান ক্যান ডু ইট ফর মি, কেবলমাত্র আমি আমার জীবন পাল্টাতে পারি, কেবলমাত্র আমি আমার জীবন পরিবর্তন করতে পারি, সেটা অন্য কেউ পারবে না, আমার জন্য কেউ করবেও না। তো আমার যদি কোনো স্বপ্ন থাকে, যদি তোমার কোনো স্বপ্ন থাকে, তা সেটা পূরণ করতে কেবলমাত্র তুমি পারবে, কেবলমাত্র আমিই পারবো, সেটা কেউ আমাদের পূরণও করে দিতে পারবে না, আর সেটা কেউ আমাদের সেখান থেকে সাকসেসও এনে দিতে পারবে না। তো স্বপ্নের জন্য কাজ করতে হবে, জীবন বদলাতে হবে, আর জীবন কেবলমাত্র আমি নিজেই বদলাতে পারবো, আর সেটা আমি ডিসিশন কীভাবে নিচ্ছি তার ওপর বদলাতে পারবো। সামটাইমস ইন লাইফ এভরিথিং গোজ স্মুথলি অ্যান্ড সামটাইমস আনএক্সপেক্টেডলি হ্যাপেন্স, দ্য ইম্পর্টেন্ট থিংস নোয়িং হাউ টু টার্ন প্রবলেমস ইনটু অপরচুনিটিস। অনেক সময় আমাদের জীবন ঠিকঠাকই চলে, কিন্তু হঠাৎ করে কিছু একটা খারাপ হয়ে যায়, কিন্তু সেটা কোনো ব্যাপার না, আমরা সেই জিনিসটাকে কিভাবে নিচ্ছি, আর সেই প্রবলেমটাকে কিভাবে সুযোগের মধ্যে পরিবর্তন করে দিতে পারছি, সুবিধার মধ্যে পরিবর্তন করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের সাকসেসের একটা পথ। আমাদের জীবনে, সবার জীবনে, শুধু আমাদের বলে না, সবার জীবনে, সে প্রাণী হোক, কুকুর হোক, ছাগল হোক, মানুষ হোক, সবারই জীবনেই স্মুথলি চলে, কিন্তু হঠাৎ করে কিছু না কিছু ঘটে যায়। কেউ সেই সময় টিকে থাকতে পারে, আর কেউ পড়ে যায়, মানে হেরে যায়। তো যে টিকে থাকে সে সব সময় কি খোঁজে জানেন? সব সময় সে খোঁজে যে এতে, এই সমস্যা থেকে বের হয়ে কিভাবে অপরচুনিটিতে চেঞ্জ করা যাবে। তো যদি আমরাও ভাবি যে এটাকে কিভাবে অপরচুনিটিতে চেঞ্জ করব, তাহলে আমাদের জীবনও চেঞ্জ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গেট রেডি ফর ইয়োর ড্রিমস, সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।